বন্ধুরা, ইন্দিরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, 9টা বাজে এখন। তো উঠেছি অনেকক্ষণ আগে, জানো না আমার বাড়িতে এখন নতুন অতিথি এসছে ডোগো, তোমরা সবাই জানো, কালকে তোমাদের সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছি। আর উঠেছি মানে 2-3 দিন ধরে আমাদের খুব তাড়াতাড়ি ওটা হচ্ছে, মানে আমার আর সোনার 5টা সাড়ে 5টার সময় উঠে পড়েছি। উঠে ও তো উঠে যায়, তো উঠে একটু খেলাধুলা করে আমাদের সাথে, একটু খেলাধুলা করে, খেলে টেলে নিয়ে তারপর খাইয়ে টাইয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো আজকে তো আমার বাসি কাজ বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠে বাবাও এসছে আমার বাড়িতে, সকালবেলা উঠে 1 কাপ চাও খাওয়া হয়ে গেছে আমার আর বাবার, ডোগরও খাওয়া কমপ্লিট সকালবেলা, ওষুধপত্র খাইয়ে এখন বাবু বাবু না সরি ম্যাডাম শুয়ে আছেন, যেখানেই আমি যাচ্ছি সেখানে আমার পাশ গুড় 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 করছে। দেখো আচ্ছা এখানে এখন শুয়ে আছে বাচ্চাটার শরীরটা তোমাদের বলেছি একটু খারাপও হয়েছে, আশা করছি খুব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওর ওষুধ পড়ছে। তারপর সোনু আসছে আজকের, এসে দেখবে ওকে, দেখে ডক্টরের কাছে নিয়ে যাবে, তো দেখা যাক ওর কী ট্রিটমেন্ট চলে। ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকবো, তো তোমরা দেখতে থাকবো আজকের ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। আর এখনও ওনারা ওঠেননি, তোজো ওঠেনি, সোনাও ওঠেনি, আর রাকেশের ছুটি, রাকেশের আউটডোর যাওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম আউটডোর শ্যুটিং আছে, ওর বাইরে যাবে। তো যেহেতু দুজন করে ওদের ছেলে থাকে, পার্টনার থাকে, তো পার্টনার যাচ্ছে শ্যুটিংয়ে, ওর ছুটি, তা ও বলছে আমি যাবো না, ঠিক আছে আমার পার্টনারই যাক। তো পার্টনার আছে মানে বেরিয়ে গেছে, আজকে দুপুরবেলা হয়তো তো ট্রেন আছে, রাকেশের ছুটি, তো রাকেশ ঘরেই থাকবে, ভালোই হয়েছে, ছুটি তো পায় না, তো ঘরেই আছে, আমাদের সাথে টাইম কাটাবে, জানি না কত দুপুর টাইম স্পেন্ড করবে আমাদের সাথে। তো দেখো সব ঘুমাচ্ছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, দেখতে থাকো। আনঠান করে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আজকে সকালবেলা দিদিভাই ফোন করেছিল, বললো রিমা, আমি আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কাজে গেছো, তো বললো না রে শরীরটা ভালো নেই, কালকে দিদিভাই ভ্যাকসিন গেছে, গান্ধী করিয়ে দিয়েছে বাঘাযতীন হসপিটাল থেকে। সো আমি তাই বললাম ঠিক আছে তাহলে আমি যাচ্ছি খেয়ে দে, তো তুমি থাকবে বাড়িতে, বলে হ্যাঁ আমি থাকবো, তুই আসিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন তাড়াতাড়ি করে আমি ঘরটার মুছে নিলাম, তাই সেগুলো আর দেখাইনি তোমাদের, সো তখন ভিডিওটা আমার অন করা হয়নি। সো এখন দেখো ডোগো কী করছে, এতক্ষণ ওকে নিয়ে ছাদে ছিলাম, একটু রোদ্দুর পুহালাম ওকে নিয়ে, তো খালি ছটফট করছে কখন নামবে কখন নামবে, তো দেখে নাও এখন কোথায় আর কী করছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘর, রান্নাঘরের এই বেসিন, আর এই নিচে ডোগো শুয়ে আছে, ও খালি ঠান্ডা খোঁজে কোথায় শোবে। ডোগো হ্যাঁ ডোগো এখন শুয়ে আছে, ওর দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট, অন্তর ওকে খেতে দিতে হয়, 12টার সময় খেয়েছে, আবার খাবে হয়তো 5টা কি 6টা। তো তো ও খাওয়ানোর পর আধা ঘন্টা 45 মিনিট পর ওকে আমি ওষুধটাও খাইয়ে দিয়েছিলাম। তো চলো এখন স্নান করা কমপ্লিট, এখন ঠাকুর ঠাকুর দিয়ে নিই। বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, স্নান করে এসছি, দেখেছো তো সোনা পুজো টুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে, তখন আর ব্লগে আসিনি যেহেতু বলে দিয়েছে। এখন আমাদের সব কিছু কমপ্লিট, ডোগো ঘুমাচ্ছে আর সোনা একটু আমার মাসির মেয়ের বাড়ি যাচ্ছে কলির বাড়িতে, তো ওখানে গিয়েও ভিডিওটা করবে। তো এখন ও বেরিয়ে যাচ্ছে, আমি দরজাটা বন্ধ করে এবার ওপরে উঠে যাব, ও সাইকেল নিয়ে বেরোচ্ছে, তো চলো এবার ও যখন ফিরে আসবে সন্ধ্যাবেলা তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ব্লগে আসবো কেমন। তো চলো এবার শোনা যদি এবার মাসি বাড়িতে গিয়ে যদি ও ব্লগটা যদি স্টার্ট করে তো তোমরা দেখতে পারবে কেমন, চলো বাই। বলেছিলাম দিদি ভাইয়ের বাড়ি আমি চলে এসে ব্লগ করবো, মা বলেছিল, তো হ্যাঁ ব্লগ করছি, দেখো এসছি দিদি ভাইয়ের বাড়ি, তো দিদি ভাইকে বললাম যে ব্লগ করবো, তো দিদি ভাই এখন সাজে একটু ক্যামেরার সামনে আসবে, তো আমি তোমাদেরকে বলছি আজকে, ও আজকে আবার দিদি ভাইয়ের বাড়িতে লোকজন আসবে, রান্নাবান্না করবে সব, দিদিভাই
দিদি ভাইকে আনবই সেজে গুজে সুন্দরী চলে এসছে আজকে এসেছ মানে বলো একটু কিছু বলো আজকে আমার বাড়িতে লোক আসছে রিমা এসছে এই জন্য একটু খালি তা তুমি চা খাবে না খাওয়ার জন্য করেছে আমি এখনই খেলাম আর কিছু বলো দেখো কেমন আছে ওরা আগে কিছু বলা নাই টাটা টাটা তো আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ অনেকক্ষণই এসেছি তখন এসে আর ক্যামেরা করা হয়নি সো আজকের সারাদিনে কী কী হলো তোমাদের দেখালাম তো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে কী করছো এই রুটি করা হলো বাবার খাওয়া হয়ে গেছে বাবা সকালে আলু পোস্ত ছিল আলু পোস্ত দিয়ে রুটি খেয়ে নিয়েছে আর এক গ্লাস দুধ দিলাম দুধও খাওয়া হয়ে গেছে আর এখন ডিমের ভুজিয়া করছি আমার রোজোর আসনার খাওয়া বাকি আছে এই ডিমের ভুজিয়াটা করে নিয়ে সব খেতে বসে যাবো আচ্ছা এতে কী কী দিলে একটু বলো এটা কিছুই না জাস্ট এতে আমি শুধু পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি ব্যবসা আর কিছু না একটা ম্যাগির মশলা ছিল কি করবো ফেলে দেবো ম্যাগির মশলা প্যাকেট করাই আছে শুনে তো ম্যাগি খায় শোনাও ম্যাগি খায় এই ম্যাগির মশলাটা দিয়ে দেবো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোজা দোজোরও খাওয়া হয়ে গেছে দোজো এবার ঘুমিয়ে পড়বে আমরা খেয়ে দিয়ে নিয়ে ওকে নিয়ে শুয়ে পড়বো আর কালকের আবার মানে ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট নিলে তোমরা সবাই মায়ের কথা মা কী কী বললো ওগুলো অবশ্যই করবে তো ডোবুকে দেখবে দেখাই ও ডিনারটা কমপ্লিট তো দেখো এখন ডোবু কী করছে ডোগো ডোগো কি হয়েছে বাবা মন খারাপ কি হয়েছে মার মা রান্নাঘরে কাজ করে আর ডোগো এখানে শুয়ে থাকে মাম যেখানে যায় ডুকু সেখানে যায় আবার হালকা হালকা করে ঘুম আসছে নিয়ে ঘুমাবে তো দিদির সাথে ঘুমাবে তো মায়ের সাথে ঘুমাবে তো চলো টাটা করে দাও একটা হাম্পি দিয়ে দাও সবাইকে হাম্পি ও টাটা দেখলে তোজো তোজো ডোগো কী করছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আমার চ্যানেল চ্যানেলে ইন্দিরা লামা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে তো পরবর্তীকালে নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখন মানে পাপা এসছে হ্যাঁ এই যে পাপা এসছে তো আমরা একসাথে ডিনার করবো তখন টাটা বাই বাই কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি টাটা